তো আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো আজকে আপনাদের দেখাবো বাড়ির ছাদে কিংবা বাড়ির আঙিনায় কিভাবে পেঁপের চাষ করবেন তো এখন আমরা বাড়ির ছাদে এই অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি এখানে বাড়ির ছাদে পেঁপে গাছ লাগানোর সময় ছাদের উপরে কিছু মাটি দেওয়া হয়েছে মাটিগুলো পেঁপের গাছের মাটিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই মাটিগুলো দোয়াশ এবং বেলে দোয়াশ মাটি এগুলো দেওয়া হয়েছে তো এই গাছটিতে পেঁপে মোটামুটি অনেকগুলো ফুল এসেছে যে দেখতে পাচ্ছেন এটা হলো কুড়ি এই কুড়ি থেকে মূলত ফল আসে পেঁপে গাছের তো অনেকগুলো কুড়ি ধরেছে তো এখানে ফল আসবে অনেকগুলো তো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই সামনের সামনের একটি পেঁপে গাছে এই যে প্রায় অনেকগুলো পেঁপে ধরেছে সামনের তো এই পেঁপে পেঁপে গাছগুলো আপনি যখন ছোট ছিল এখন তো একটু বড় হয়েছে ছোট আকারে তখন এই বাঁশ দিয়ে পেঁপের চারাগুলো বেঁধে দেওয়া হয় এইভাবেই পেঁপের চাষ করতে হয় মূলত তো এখন আপনাদের দেখাচ্ছি একটি গাছে কী পরিমাণ পেঁপের চারা পেঁপে ধরে দেখতে পাচ্ছেন এখানে একটি গাছে কি পরিমাণ পেঁপে ধরছে তো এই গাছ থেকে আপনি পঞ্চাশ থেকে ষাট কেজি পেঁপে নিতে পারবেন তো এইভাবে আমাদের এখানে প্রায় পঞ্চাশটি গাছ রয়েছে পঞ্চাশটি গাছে প্রায় কিছু না হলেও আপনার এক থেকে দেড় লাখ টাকার পেঁপে বিক্রি করা যাবে তো আমাদের বাড়ির খাওয়ার চাহিদাও মেটবে তো সেই তার পাশাপাশি আমাদের বিক্রিও করা যাবে এই পেঁপেগুলো পেঁপেগুলো অনেক দেখতে অনেক সুন্দর তো এগুলা পাকাও খাওয়া যায় এবং কি কাঁচাও খাওয়া যায় এই পেঁপেগুলো এখানে পেঁপের পাশাপাশি বাড়ির ছাদে হালকা মাটি দিয়ে পুঁই শাকের চারা লাগানো হয়েছে পুঁই শাক চাষ করা হয় তো এগুলো আমাদের বাড়ির খাওয়ার জন্য তো বাড়ির চাহিদা মেটানোর জন্য এই শাকগুলো তো